আসসালামু আলাইকুম বড়ো বড়োর মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন ধরনের আরেকটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো খুবই মজাদার খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো সিজি ব্রেড রোল এই সিজি ব্রেড রোলটা আপনারা আপনাদের বেবিদের জন্য যে কোনো সময় ঝটফট করে ফেলতে পারবেন খুবই অল্প সময় লাগবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি প্রথমে আমি দু টেবিল চামচ পরিমাণ তেলে রসুন পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এটাকে কিছু সময় ভেজে নিব আর আমি প্রথমে করে নিচ্ছি রোলের মধ্যে যে পুরটা দেবো সেই পুরটা ভেজিটেবল পুরটা এটার মধ্যে চিজ থাকবে কিছু সময় পর মরিচের কুচি দিলাম কিছু সময় ভেজে নিয়েই দিয়ে দিলাম এটার মধ্যে ক্যাপসিকাম তারপরে গ্রেটেড করা গাজর মটরশুটি আর বেবিকর্ন পাঁচ মিনিটের মধ্যে এই সবজি রান্নাটা শেষ হয়ে সামান্য লবণ দিয়ে দিলাম বেশি লবণ দিব না কারণ এটার মধ্যে সিজ যাবে কারণ ওটাতে অলরেডি লবণ থাকে সামান্য পরিমাণ আদা গুঁড়া দিয়ে দিলাম এতে করে দারুণ একটা ফ্লেভার যোগ হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো দু তিন মিনিট মতো ভাজার পরে আমি দিয়ে দিলাম গ্রেটেড করা মজার এলাসিস সিজের পরিমাণ একটু বেশি নিতে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে পাঁচ মিনিটের মধ্যে এই সবজির পোটা রান্না হয়ে যাবে আমি সামান্য আর একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা একটু কম হয়ে গিয়েছিল হ্যাঁ আমার রান্নাটা শেষ এবার আমি পাউরুটিগুলা প্রসেসিং কিভাবে করব দেখিয়ে দিচ্ছি আমি পাউরুটির চারকোনার ব্রাউন কালারের সাইডটা কেটে ফেলে দিয়েছি এটাকে আমি এখন ভিজে নিব একটা প্লেটে আমি পানি নিয়েছি আর এই পানির মধ্যে আমি চুবিয়ে নিব পাউরুটিগুলা এতে করে রুটিটা তৈরি করতে সহজ হবে রোলটা তৈরি করতে খুবই ইজি হবে ভেজানোর কারণে হ্যাঁ চোবানোর পরে আমি হাতের তালু দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার একটু বেলে নিব এতে করে সাইজটা একটু বড়ো হবে এবার সেই সবজির পোলটা আমি দিয়ে দিচ্ছি এক সাইডে দিতে হবে এক সাইড থেকে ফোল্ড করে নিতে হবে হ্যাঁ হয়ে গিয়েছে ফোল্ড করা এবার চার চারকোনা থেকে একটু মেরে দিতে হবে চেপে চেপে যেন সবজিটা না বের হয়ে আসে হ্যাঁ দেখুন খুব সহজেই হয়ে গেল রোলটা এভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি এবার সবজি আবারও দিয়ে দিলাম এক সাইডে এবার ওই সাইড থেকে ফোল্ড করে সামনে আসতে হবে খুব সহজেই ব্রেড রোলটা হয়ে গেল আপনারা যদি না ভিজিয়েই যদি পারেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি রোলটাও তৈরি করতে ঝামেলা মনে হয় তাহলে একটু ভিজিয়ে নেবেন হ্যাঁ এভাবে সবগুলো ব্রেড রোলই আমি তৈরি করে নিয়েছি এবার এটার উপরে আমি ডিমের প্রলেপ দিয়ে দিব কারণ এটাকে আমি বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারবেন কিন্তু আমার মনে হয় যে ডুবো তেলে ভাজলে পারে এটার মধ্যে অনেক তেল চলে যায় আর এই তেলটা নিংড়ানো যায় না আর তখন এটাকে খুব অস্বাস্থ্যকর মনে হয় এ কারণে আমি এটাকে বেক করবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো হ্যাঁ বেক করা শেষ দেখুন কালারটা সুন্দর এসেছে আর এটার মধ্যে তেলের কোনো ঝামেলা নেই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ